হ্যালো টেকনিশিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো টেকনিশিয়ান ভাইরা, আমার হাতে এখন একটি সেট আছে টেকনো কোম্পানির, একটি সেট টেকনো কোম্পানির মডেল হচ্ছে KG8 টেকনো কোম্পানির একটি ফোন, টাচ ফোন। ফোনটির মডেল হচ্ছে KG8, এই যে মডেলটা এখানে। তো এই সেটটি হচ্ছে FRP লক। তো FRP লক, এখন আমি এই FRP লকটি আনলক করব UMT-র মাধ্যমে। তো আমি এখন সেটটি বন্ধ করে নেব। বন্ধ করে নেওয়ার পরে আমি সেটটি, তো সেটটি আমি বন্ধ করে নিলাম। নেওয়ার পরে এখন আমি, আমার UMT ওপেন আছে, তো আমি UMT-টা আগে ওপেন করেছি নতুন চার্জটি দিয়ে, MTK চার্জ দিয়ে। তো এখন আমি এখানে FRP, শুধু FRP-তে টিপ দিয়ে আমি এখন আমি এই যে ক্যাবলিংটা করব, আপ ডাউন দুটি চেপে ধরে, বললাম প্লাস মাইনাস চাপ দিয়ে ধরে আপনারা কাজটা করবেন। তো দেখেন সঠিকভাবে পাইছে, দেখেন। তো টেকনিশিয়ান ভাইরা, আমার কাজটি বুঝতে পারছেন আসলে আমি কি কাজটা করলাম। এটা হচ্ছে FRP রিসেট দিলাম, এটি টেকনো কোম্পানির সেট KG8। তো এখন আমি সেটটি চালু করব। তো ফোনটি চালু হতে একটু সময় লাগবে। তো আমাদের দেখেন যে এখানে একটি তালা ছিল, তালাটা সরে গেছে। তো এখন আমি এখানে, এখন আমি নেক্সট মেরে দেব। এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। তো আশা করি GSM ভাইরা আমার ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে আমি কি কাজটা করছি এবং করলাম। তো আপনারা এইভাবে FRP রিসেটগুলো করবেন। আপনারা চাইলে আনলক টুলস দিয়েও আপনারা কাজটা করতে পারতেন, সমস্যা নাই। আপনারা আনলক টুল চাইলে, দেখেন অ্যান্ড্রয়েড ভার্সন 11, আপনারা আনলক চাইলে আপনারা আনলক টুল দিয়েও কাজটা করতে পারবেন। এবং UMT-র মাধ্যমে আপনারা কাজটা করতে পারবেন। তো আশা করি টেকনিশিয়ান ভাইরা, আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের মাঝে এসে ভালো ভালো ভিডিও জানি উপহার দিতে পারি। তো আজকের মতো ভিডিও এখানে শেষ।